নির্মলেন্দু গুণ রচিত নবম দশম শ্রেণীর অন্যতম একটি কবিতা স্বাধীনতা, এ শব্দটি কিভাবে আমাদের হলো? একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষা উত্তেজনা নিয়ে, মানে একটা কবিতা লেখা হবে তার জন্য কি অপেক্ষার উত্তেজনা। অপেক্ষার উত্তেজনা বলতে কি, যে প্রত্যাশা করা হচ্ছে কোনো একটা জিনিস আবিষ্কার হবে বা রচিত হবে, এরকম কোনো একটা জিনিস নিয়ে অপেক্ষা, এবার উত্তেজনা মানে উদ্দীপনা, ভিতর থেকে যেটা আসে এরকম একটা আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর, উন্মত্ত মানে আগ্রহী, উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী, ব্যাকুল বলতে গিয়ে তারা মানে ছটফট করতেছে, বিদ্রোহী শ্রোতা বসে আছে, তারা হচ্ছে বিদ্রোহী। এই শ্রোতা বসে আছে কিসের জন্য? একটা উত্তেজনা, একটা কবিতা শোনার জন্য। ঠিক আছে, একটা কবিতা লেখা হবে এই অপেক্ষার জন্য তারা কিছু বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে, জনসমুদ্রের বলতে কি, যেখানে অনেক ব্যক্তি তাদের উদ্যান, মানুষকে এখানে উদ্যানের সাথে তুলনা করা হয়েছে, বিদ্রোহী শ্রোতাদের উদ্যানের সাথে তুলনা করেছে, সেই মানুষগুলোকে সমষ্টিগতভাবে উদ্যান সেই সৈকতে কখন আসবে কবি, সেখানে কবি আসবে কখন, এই প্রশ্নটা করতেছে নির্মলেন্দু গুণ তার কবিতায়। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই শিশু পার্ক কোন শিশু পার্ক, যেটা কবির সামনে এখন বর্তমান উপস্থিত, যেটা কবি দেখতেছে স্বাধীন বাংলা যে শিশু পার্ক, সেই শিশু পার্ক একসময় ছিল না। এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, আজকে যে বৃক্ষে ফুলে শোভিত উদ্যান আছে সেই উদ্যানও সেদিনও ছিল না। এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ মানে হচ্ছে ফ্যাকাশে, তন্দ্রাচ্ছন্ন আন্ধারযুক্ত বিকেল, মানে বিকেল বেলা সেদিন ছিল না, এরকম মানে ফ্যাকাশে বিকেল বেলা বা তন্দ্রাচ্ছন্ন অন্ধকার অন্ধকার ভাব বিকেলবেলাও সেদিন ছিল না, যেটা উপভোগ করা যায় এরকম উপভোগ্য বিকেল তখন ছিল না। তাহলে কেমন ছিল এই শিশু পার্কে, মানে কেমন ছিল বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে কেমন ছিল, কবি এখানে প্রশ্ন করতেছে। ঢেকে দেওয়া এই ঢাকায় হৃদয় মাঠখানি, ঢাকার হৃদয় মাঠখানি বলতে ঢাকা আমাদের বাংলাদেশের রাজধানী, এই ঢাকার কথা বলা হচ্ছে যে এই জিনিসটা একসময় কেমন ছিল, এই জায়গাটা একসময় কেমন ছিল, জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত। সেই দিনের স্মৃতি বলতে কি, সেই অতীতের স্মৃতি মুছে দিতে উদ্যত হয়েছে, মানে উপেক্ষিত হয়েছে বা স্পষ্ট হয়েছে অথবা সৃষ্টি হয়েছে কালো হাত। কালো হাত বলতে কি, যে হাত কি করে দেয় আরেকজন মানে ভালো জিনিসকে নষ্ট করে দেয়, এরকম একটা হাত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ, কবিহীন বলতে কবি নাই, বিমুখ প্রান্তর বলতে যে প্রান্তরে মানুষজন মুখ ফিরে নিয়েছে আজ কবির বিরুদ্ধে কবি। এখানে দেখতেছি কবির বিরুদ্ধে কবি লেগে গেছে, মাঠের বিরুদ্ধে মাঠ, মানে একটা মাঠের বিরুদ্ধে আরেকটা মাঠ, এখানে খেলা হচ্ছে আরেক জায়গায় বলতেছে ওদের বিরুদ্ধে লাগে আমরা আরেকটা মাঠ তৈরি করবো, মানে একাগ্রতা নাই তাদের ভিতরে, ভালোবাসা নাই, সাম্যতা নাই, তাদের ভিতরে কি আছে, বিরুদ্ধাচরণটা সবচেয়ে বেশি, এগেইনস্টটা বেশি আছে। বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। এক কথায় পূর্বে যে জিনিসটা কি ছিল, একটা সমতাই ছিল, পুরো বাঙালি একাগ্রতা ভাবে একসাথে যেই কবিতা শোনার জন্য বিদ্রোহীভাবে বসেছিল, সেরকম আজকে নাই। আজকে সবাই সবার বিরুদ্ধে, মানে বিভিন্নভাবে দলে বিভক্ত হয়ে গেছে, কেউ দেশের প্রতি যে তা ভালোবাসা এরকম ভালোবাসা কেউ নাই। একজন ভালোবাসার পথে যদি কেউ এসে দাঁড়ায় বা ভালোবাসার পক্ষে যদি কেউ দাঁড়ায় তাহলে তার বিরুদ্ধে আরেকজন চলে যাচ্ছে, এই কথাটাই কবি এখানে বিরুদ্ধে সবকিছু নিয়ে গেছে, এককভাবে দেখাচ্ছে, সন্দেহ সন্দেহ বোঝানোর চেষ্টা করছে। হে অনাগত শিশু, হে অনাগত শিশু, হে নতুন শিশু, হে আগামী দিনের কবি, এই নতুন কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি, মানে এই দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে, একদিন তোমার কাছে সবকিছু জানা থাকবে, গোপন করে কিছু থাকবে না, যা আজকে উদ্যত যেই শ্রেণীটা ঢেকে রাখার চেষ্টা করছে যেগুলো ঢেকে রাখার কোনো কিছু নাই, তুমি একদিন জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প, সেই দিনের গল্প তোমরা জানো না, আমি জানি, আমি তার কিছু বর্ণনা তোমাদের সামনে করতেছি। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, এই যে উদ্যান সুশোভিত উদ্যানাত, এটা এটা সেদিন কেমন ছিল, অন্যরকম ছিল, ভিন্নতর ছিল, না পার্ক না ফুলের বাগান, এখানে পার্কও ছিল না ফুলের বাগান ছিল না, এসবের কিছুই ছিল না, শুধু একখণ্ড অখণ্ড আকাশ, যেরকম অখণ্ড আকাশ বলতে কি একবার অখণ্ড একটা আকাশ সেখানে দেখা যাচ্ছিল, ধুধু মাঠ এরকম, যেরকম আচ্ছা সেরকম দিগন্ত প্লাবিত, দিগন্তর পথ দিগন্ত প্লাবিত ছিল, কি দুঃখ দুর্দশায় প্লাবিত ছিল, এরকম একটা উদ্যান ছিল সে সময়। শুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, মাঠ সে সময় ছিল কি দুর্বাদলে ঢাকা ছিল, সবুজে সবুজময়, মানে দুর্বাদলে ঢাকা ছিল এবং সবুজে সবুজময় ছিল, অন্য ভিন্ন কোনো কিছু ছিল না, কিছু স্থাপনা ছিল না, এমন কোনো কিছু ছিল না যেটা আমাদের গর্ব করার মতো, এরকম কোনো কিছুই ছিল না, যেটা বর্তমানে আছে, বর্তমানে যেগুলো আমরা দেখতে পারতেছি স্বাধীনতা পাওয়ার পরে, আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল। আমাদের স্বাধীনতা বলতে কি, আমাদের যেই খোলামেলা যেই পরিবেশ এক কথায় যেটা আর কি আমাদেরকে স্বাধীন করেছে, সেই প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে, এখানে এসে মিশে গিয়েছিল আমাদের সেই আকাঙ্ক্ষাটা, কিসের আকাঙ্ক্ষা, ওই তো স্বাধীনতার আকাঙ্ক্ষাটা, এই সবুজের সাথে মিশে গিয়েছিল। কপালের কবজিতে লাল সাধু বেঁধে, লাল সাধু বলতে লাল কাপড় বেঁধে, কপালের কবজিতে বলতে কপালের চতুর্দিকে, এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙ্গল জোয়ার কাঁধে এসেছিল ঝাঁকঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, উলঙ্গ বলতে কি কৃষকরা সাধারণত কি খালি গায়ে থাকে, সেখানে বোঝানো যায় উলঙ্গ কৃষক, হাতের মুঠোয় মৃত্যু, মানে তারা মৃত্যুর ভয় করে না, তারা
ভারতের কাছে বিদ্রোহটা মূল ব্যাপার অন্যায়ের বিরুদ্ধে। চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, তাহলে চোখে স্বপ্ন নিয়ে মধ্যবিত্ত চিন্তা করেছিল যে আমরা যেমন এখন আসি, যেমন আমরা অবহেলিত বঞ্চিত অবস্থা, যে বঞ্চিত অবস্থা হয়তো আমরা থাকবো না, এই জন্য তার একটা স্বপ্ন নিয়ে এসেছিল নিম্নবিত্ত করুণ কেরানী। করুণ কেরানী বলতে যে কেরানির কি ছিল না, তার ইচ্ছা ছিল স্বাধীনতার, কিন্তু সে কিছু বলতে পারতেছিল না। সেই সময় যে হানাদার বাহিনীগুলো ছিল অথবা যে পরাশক্তি যারা ক্ষমতা ধরেছিল তাদের বিরুদ্ধে কথা বলার কিছুই ছিল না। এই জন্য বলেছে করুণ কেরানী, নারী বৃদ্ধ ভবঘুরে, ভবঘুরে বলতে যে সবসময় ঘুরে বেড়ায়, আর তোমাদের মতো শিশু পাতা কোরআনীরা দল বেঁধে, মানে তারাও এসেছিল, শিশু পাতা কোরআনী যারা পাতা কুড়ায় কিছুই বোঝে না, তারাও এসেছিল দল বেঁধে। এই কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি? মানুষ বলতেছি তো কখন কবি আসবে, আমরা বসে আছি, সবাই এসে বসে আছি যে কবির অপেক্ষায়, কখন আসবে কবি? শত বছরের শত গ্রাম সংগ্রাম শেষে, মানে শত বছরে যেমন কিরকম এই যে মানে ওই বাংলার যে সূর্যোদয় শেষ হয়েছিল সিরাজউদ্দৌলার, মানে সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার পরে যে বাংলাদেশের স্বাধীনতা অষ্টমী হয়েছিল, তারপর থেকে অনেক সংগ্রাম হয়ে গেছে ব্রিটিশদের বিরুদ্ধে, পাকিস্তানিদের বিরুদ্ধে, কিন্তু কোনো কবি তখনও এখন পর্যন্ত আসে নাই। তো শত বছরের সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পাহাড়ে রবীন্দ্রনাথ মতো অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন, একজন কবি রবীন্দ্রনাথের মতো ছন্দ নিয়ে কি করে এসে দাঁড়ালেন? তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, তরিতে বলতে কি নৌকায় ভাসার মতো এরকম একটা জল উঠিল, হৃদয়ে লাগলো দেখলো, হৃদয়ের ভিতরে দোলা লাগছে, জনসমুদ্রে জাগলো, জনসমুদ্রে নতুন করে জোয়ার জাগলো, প্রাণ জেগে উঠলো, সকল দুয়ার খোলা, সবগুলো দুয়ার খোলা ছিল। কে রোধে মানে কে বেঁধে রাখে তাহার বজ্রকুট, মানে এটা ধরে রাখে বা বজ্রকুটে কে থামিয়ে দেয়? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি, তার যে অমর কবিতা যেটা এখনো বেঁচে আছে, একদা বঙ্গবন্ধুর যে ভাষণ সেটাকে বলা হচ্ছে, সে অমর কবিতা এখনো বেঁচে আছে, কাঁপিয়ে শোনালেন তিনি এই কবিতাটা। এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের, এক কথায় মজিবুর রহমান যেদিন, আমাদের বঙ্গবন্ধু মজিবুর রহমান জাতির জনক, তিনি যেদিন থেকে ঘোষণাটা দিয়েছেন সেদিন থেকে স্বাধীনতা শব্দটি আমাদের রয়েছে। এর আগে আমরা কি ছিলাম? পরাধীনতার একটা শৃঙ্খলা আবদ্ধ ছিলাম, নিজেদের স্বাধীনতা বলতে কোনো কিছু ছিল না। এখানে কবি মূলত এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণটাকে, স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো বঙ্গবন্ধুর মাধ্যমে, তার ভাষণের মাধ্যমে, তার জাগরণের মাধ্যমে, তার যে বিদ্রোহী যে কণ্ঠস্বর, তার মাধ্যমে আমরা কি পেরেছি স্বাধীনতা অর্জন করছি এবং স্বাধীনতা শব্দটি আমাদের হয়েছে।